গরমে জল মিলছে না, অভিযোগে পিএইচই পাম্প হাউস ভাঙচুর, দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অপর গ্রামবাসীদের। ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে হিঙ্গলগঞ্জ এলাকায়। গ্রামে জল যাচ্ছে না, অভিযোগ তুলে পিএইচই পাম্প হাউসের ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর অঞ্চলে। এই ঘটনার প্রতিবাদে অন্য গ্রামের পুরুষ মহিলারা এসে পিএইচই পাম্প হাউসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বাইলানি গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা এসে পিএইচই পাম্প হাউস বন্ধ করে দিয়েছে এবং ভাঙচুর করেছে, যে কারণে এই গরমে সব গ্রামের জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। অবিলম্বে জল সরবরাহ চালু করতে হবে এবং কেন এই ঘটনা ঘটালো তার জবাব দিতে হবে। যারা ভাঙচুর করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে, এমনই দাবি তুলে পাম্প হাউসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। দেখুন, কালকের আমাদের মুসলমান সমাজের একটা ধর্মীয় কুরবানি ঈদ গেছে, সবাই আজকের আমরা গ্রামবাসী সবাই মানে আমরা বাড়িতে ছিলাম এবং আমাদের এখানে বিশপুর অঞ্চল হিন্দু মুসলিম সম্প্রীতির একটা অঞ্চল, এখানে আমরা সম্প্রীতি মেলবন্ধনে থাকি। ঘটনা হচ্ছে আমরা সকালবেলা মানে জানতে পারলাম ওই তারকবাবুর এই বিশপুর অঞ্চলের জোন টু জলটা বন্ধ করেছে বিজেপি পার্টির পক্ষ থেকে। তো জল কিন্তু আমরা যে বিশপুর অঞ্চলে বসবাস করি, আমাদের এখানে যে হাই ট্যাঙ্কগুলো আছে হাই ট্যাঙ্কগুলোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি, কোথাও কাজ কিছুটা হয়েছে কোথাও কাজ শুরু হয়েছে। সে মতো অবস্থায় আমরাও ঠিকঠাক জল পাই না, আমাদের বিশপুর বলুন ধর্মবেড়ি বলুন আমরাও ঠিকঠাক জল পাই না। প্রপার সব অঞ্চলে জল ঠিকঠাক পাওয়া যায় না, জলটা ওই গাড়িতে ইঞ্জিন ঝেঙ্কু ভ্যানে করে ট্যাঙ্কারে করে জলটা মোটামুটি অঞ্চলে আমরা পঞ্চায়েত থেকে দেওয়া হয় দেয় এবং সেই জল অনেকেই নেয়। তো আমরা এখানে এসে দেখলাম বিজেপি পক্ষ থেকে এসে বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং যারা নেতৃত্ব ছিল তারা এসে বুলবুলবাবু প্রথমে এসে তারকবাবুর সঙ্গে কথাবার্তা বলে এখানে তারা ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে। তো আমরা সাধারণ মানুষ, পার্টিগত বিষয় না, আমরা সাধারণ মানুষ হিসেবে চাই জলের প্রশাসনের পক্ষ থেকে জলের একটা সুন্দর ব্যবস্থা করা হোক বিশপুর অঞ্চলে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি এখানে কোনো দলীয় রং নেই, আমাদের গ্রাম বহুদিন ধরে জল পাচ্ছে না, আগে জলের ট্যাঙ্কিতে করে দিনে তিনবার জল দেওয়া হতো, তাতে সাধারণ মানুষের জলের চাহিদা কিছুটা মিটে যেত, কিন্তু এখন জল যাচ্ছে না। এই বিষয়ে বহুবার পিএইচই দপ্তরে কথা বলে কোনো কাজ হয়নি, তাই আমরা এসে জল বন্ধ করে রাখার কথা বলেছি। কোনো রকম কোনো অশান্তি বা ভাঙচুর আমরা করিনি। তো আজকে ওটা উদ্দেশ্য আসা, আমি প্রায় ফোন করি ইঞ্জিনিয়ারকে, পনেরো দিন ধরে ফোন করা হয়নি, বলছে দেখুন আপনারা তখন জল যখন পাচ্ছে না তাহলে আমাদের একটা অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, হয় আমাদের গিয়ে হয়তো সাময়িকভাবে হয়তো যাতে পাম্পটা হয়তো বন্ধ করে রাখতে যাতে আমরা জলটা ঠিকঠাক পাই। সেই উদ্দেশ্যে যে আমরা দিকে জল পাম্প বন্ধ করেছি তাও নয়, আমরা তারকবাবুকে বলেছি যে আমরা এসছি যে সাময়িকের জন্য জলটা বন্ধ রাখুন, রাখলে তাহলে আমাদের হয়তো ওপরে খবর গেলে হয়তো আমরা জলটা ঠিকঠাক পাবো, যেটা দু খেপ যাচ্ছে আমাদের প্রতি হয়তো তিন খেপ পাবো, দু খেপ যায় না মাঝে মাঝে যায়, এক খেপ জলে কিছু হয় না আরও বেশি ঝামেলা গণ্ডগোল হয় না। আমি কোনো ভাঙচুর করিনি, বরং আমাকে মারা হয়েছে এখানে, এই তো দেখতে পাচ্ছেন আমার জামাটা ওদিকে নেই, ওই জামাটা ছিঁড়ে গেছে। যদিও পাম্প হাউসে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা, এই বিষয়ে পিএইচই পাম্প হাউসের কর্মী বলেন, ওরা আসার পর আমি ওদেরকে বারণ করেছিলাম কিন্তু ওরা কোনো কথাই শোনেনি, পাম্প হাউস বন্ধ করে দেয় এবং বেশ কিছু জিনিসপত্র ফেলে দেয়, আমি প্রাণ ভয়ে পাম্প হাউস ছেড়ে বাড়ি চলে যাই, এখন দেখতে হবে কি কি ভাঙচুর করেছে। তারা এসেছিল আমার কাছে, আমি তাদেরকে অনুরোধ করলাম যে আমার ওখানে পাইপ লাইন নেই, আমার পাম্প ছাড়লে ওখানে কিন্তু জল যাবে না, তবু ওনারা শোনেননি। আমার বোঝানোর পরেও ওনারা এসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বাইরে জিনিসপত্র যা ছিল ওনারা আমার পাম্পটা বন্ধ করে দিয়েছে, ওনারা এইসব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। এই ইলেকট্রিক যন্ত্রপাতি ভেতরে কিছু আমি এখনও পর্যন্ত দেখিনি, তো ভেতরে গেলে বৈধ কারণ এই হুড়তার মধ্যে আমি এখনও পর্যন্ত ভেতরে ঢুকিনি, আমার নিজের আত্মরক্ষার জন্যে আমি বাড়ি চলে গেছিলাম। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হাসনাবাদ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।